নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, গতকাল অর্থাৎ 8/7/2023 তারিখে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হয়ে গিয়েছে। এবার আপনার জেলাতে কত ভোট পড়েছে বা আপনার ব্লকে কত ভোট পড়েছে, সেখান থেকে আপনি আপনার বুথে কত ভোট পড়েছে কিভাবে বুঝবেন, এছাড়াও অনলাইনে আপনারা কিভাবে সেগুলো চেক করবেন, বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে আসবেন। গুগলের সার্চ বাটনে এসে সার্চ করবেন WBSEC, WBSEC এই কথাটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। যখনই সার্চ করবেন প্রথমেই দেখতে পাবেন এখানে রয়েছে wbsec.gov.in এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন বলে একটা লেখা রয়েছে, এই লেখাটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে, এবং এই পেজে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে পঞ্চায়েত জেনারেল ইলেকশন 2023 বলে, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী একটি পেজ চলে আসবে, এবং এইখানে আসার পর আপনি এখানে দেখতে পাবেন থ্রি লাইন রয়েছে, যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। তারপর এখানে রয়েছে ভোটার টার্ন আউট, এই অপশনটাই ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন এখানে পোলিং ডেট রয়েছে 8/7/2023, এই সার্চ বাটনে তারপর আপনি ক্লিক করবেন। সার্চ বাটনে যখনই ক্লিক করবেন এখানে আপনাদেরকে এবার এরকম ডিটেলস দেখাবে। তো এখানে দেখুন, আমরা যখনই স্ক্রল করেছি এখানে পশ্চিমবঙ্গে যে জেলাগুলো রয়েছে সেই জেলা অনুযায়ী প্রথমে এখানে ডিটেলস দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আলিপুর জেলা, আলিপুর জেলাতে টোটাল কতগুলো ভোটার রয়েছে, তার মধ্যে কতজন ভোট দিয়েছে, পার্সেন্টেজে 78.46% হচ্ছে ভোট পড়েছে। তার মধ্যে পুরুষ ভোটার কতজন ভোট দিয়েছে, মহিলা ভোটার কতজন ভোট দিয়েছে, এবং কতজন থার্ড জেন্ডার ভোট দিয়েছে ডিটেলস দেখিয়ে দিয়েছে। এইভাবে আপনারা নিজের দিকে স্ক্রল করবেন, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া সমস্ত জেলার এখানে আপনারা ডিটেলস দেখতে পাবেন। এবার ধরুন আমি একটা আপনাদেরকে জেলা দেখাচ্ছি, সেই জেলা এই যে ধরুন পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর জেলার ভিতরে যে সকল ব্লকগুলো রয়েছে সেই ব্লকের ডিটেলস যদি আপনারা দেখতে চান, তাহলে এখানে এই যে প্লাস আইকনটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন প্লাস, এই প্লাস আইকনটাতে আপনি একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ওই যে জেলা, ওই জেলার আন্ডারে যতগুলো রয়েছে আপনার ব্লক, সেই ব্লকের নামগুলো আসবে। এখানে চন্দ্রকোনা 2 আসছে, চন্দ্রকোনা 1 আসছে, হ্যাঁ, তারপর দাঁতন 2 আসছে। এবার দেখুন চন্দ্রকোনা দুই এর মধ্যে মোট ভোটার কতজন রয়েছে, তার মধ্যে কতজন ভোট দিয়েছে এখানে দেখিয়ে দিয়েছে, পার্সেন্টেজও এখানে দেখিয়ে দিয়েছে। আর এখানেও ভোট পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, পুরুষ ভোটার কতজন ভোট দিয়েছে, আর পুরুষ ভোটার কতজন রয়েছে, আর মহিলা ভোটার কতজন ভোট দিয়েছে ডিটেলস এখানে দেখিয়ে দিয়েছে। এবার এই যে ব্লক, এই ব্লকের মধ্যে যতগুলো বুথ রয়েছে সেই বুথ অনুযায়ী আমাদেরকে এবার একটা আইডিয়া করে নিতে হবে যে সেই বুথে কতজন তাহলে ভোট দিতে পারে। আর আলাদাভাবে বুথভিত্তিক কোনো দেখা যাবে না, আমাদেরকে কিন্তু এই ব্লক ভিত্তিকে দেখাবে, ব্লক ভিত্তিক থেকে একটা আইডিয়া করে নিতে হবে যে আপনার বুথে কীরকম পড়তে পারে ভোট। তো আশা করি আপনাদেরকে আমরা ব্যাপারটা বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না।